মাথার দুই পাশের গর্তটাকে ভরাট করে নিন, যাতে আপনি বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন থাকতে পারেন। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো কেমন আছো তোমরা? আমার না ব্যাকগ্রাউন্ডটা খুব খারাপ, ব্যাকগ্রাউন্ড দেখে লাভ নেই, কথা শোনো। আমি না রোস্টিং করতে করতে টায়ার্ড, ক্লান্ত, অবশান্ত, হাইরান হয়ে পড়ছি। তোমাদেরকে এন্টারটেইন দিতে দিতে আমার জীবন থেকে এন্টারটেইন জিনিসটা চলেই গেছে, শুধু চলে যায়নি, ডিভোর্স দিয়ে চলে গেছে। আর তাই তো আজ আমি এন্টারটেইনের খোঁজে, কিন্তু সেই এন্টারটেইন আমি পাবো কোথায়? আমারও তো সেই একই প্রশ্ন। তো তোমাদের বলে রাখি, এন্টারটেইন আছে এখানে। টিকটক দেখে দেখে নিজের জীবনে এন্টারটেইন আনছি, আর এদেরকে দেখে শুধু আমি এন্টারটেইন হব কেন, তোমরাও হও। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আমার রূপনগরের রাজকন্যার এত সুন্দর রূপ, আর দেখলে আমার মন বইরা যায়, ভালোই লাগে খুব। আচ্ছা, এই কন্টেন্টের দ্বারা তোমরা কিসে উদ্বুদ্ধ হচ্ছ? আচ্ছা আমি বলি, একটা মেয়ে তোমার প্রপোজ রিজেক্ট করলেও আরো এমন পাঁচটা মেয়ে আছে যারা তোমাকে প্রপোজ করার জন্য দলবদ্ধভাবে একসাথে জোট বেঁধে তোমাকে প্রপোজ করবে। হ্যাঁ, তুমিও এই বাকচোদের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে সেই দিনটার জন্য অপেক্ষা করতে থাকো। ভাই তোমায় বলে রাখি, এদের লাইফস্টাইল আর তোমার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। কন্টেন্ট বানানোর সময় এদের ব্রেন পায়ুপথ দিয়ে বের হয়ে যায়, তোমার নয়। সো এদের মতো হতে যেও না। হ্যাঁ, তবে এর কনসেপ্টটা ঠিক ছিল, তা বলে পাঁচজন কখনো তোমাকে একসাথে এসে প্রপোজ করবে না, সেই দিনটার জন্য আপাতত অপেক্ষা করো না তোমরা। কথা কি ক্লিয়ার না বেজাল আসছে? আচ্ছা আচ্ছা, সেই সাইকেলটা না হয় কিনে দিলাম, কিন্তু সেই সাইকেল নিয়ে তুমি করবেটা কি? মামার বাড়ি নয়, সেই সাইকেলে তোকে চড়িয়ে আমি চিড়িয়াখানায় দিয়ে আসবো। ওখানে বহু মানুষ আসবে আর তোদের মতো প্রাণীগুলোকে দেখে বিনোদন পাবে, আর তাতে দেশের অর্থনৈতিক কিছু উন্নতিও হবে। বলেন ঠিক কি না? আমি কি বাড়িয়ে বলেছি? আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আয় হায়, এই রূপনগরের রাজকন্যাকে দেখে আমার মন চাইছে গঙ্গার জলে একবার ঝাঁপ দিয়ে আসি। না মানে এটা কোন ধরনের, কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে এটা রূপনগরের রাজকন্যা? দেখে তো মনে হচ্ছে পাঁচ ছটা রাজকন্যার মা। এই দেখো, তোমরা যাই বলো না কেন, রাজকন্যাদের কিন্তু আমার চোখে পড়ে গেছে। রাজকন্যাগুলো বসে বসে কি সুন্দর ভিডিও বানাইতেছে, আর সেটা আয়নাতে স্পষ্টই দেখা যাচ্ছে। আমার রূপনগরের রাজকন্যার এত সুন্দর রূপ, আর দেখলে আমার মন বইরা যায়, ভালোই লাগে খুব। আর আয় হায়, কাকার কি সুন্দর লচক পচক নাচ! এই নাচ দেখে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উচিত একে দেশি বাংলা মুভিতে চান্স দেওয়া। না মানে এত সুপ্ত প্রতিভা কোথায় থাকে ভাই? আজ যদি বাংলাদেশে টিকটক নামক এই অ্যাপটা না থাকতো তাহলে জানতেই পারতাম না। আচ্ছা ওয়েট ওয়েট, এটা যদি রূপনগরের রাজকন্যা হয় তাহলে এদের বাবা কোথায়? আই মিন রূপনগরের রাজা কে? জানি না। আচ্ছা তোমরা জানো না তো, হোক ঠিক আছে, তো চলো আমি তোমাদের সেই রূপনগরের রাজার সাথে পরিচয় করিয়ে দিই। কি চিনতে পারছো তো? হ্যাঁ, ইনি হলেন সেই রূপনগরের রাজা, হিরো আলম। আমি রূপনগরের রাজা। হ্যাঁ, রূপনগরের রাজা যদি হিরো আলম হয় তাহলে রূপনগরের রাজকন্যাগুলো এরম হবে, সেটা স্বাভাবিক। রূপনগরের রাজা হিরো আলমের যেমন রূপ তেমনি রূপনগরের রাজকন্যা এই আন্টিরও তেমনি রূপ, পুরো বাপ বেটির মতো। আর বাকি থাকলো সঙ্গীত চর্চা, একটা ভালো গানের কিভাবে পশ্চাৎ দেশ মারতে হয় সেটা হিরো আলম খুব ভালোভাবেই জানে। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আমার রূপনগরের রাজকন্যা রাত সুন্দর রূপ। বাইক, দ্যাটস দ্য রং নাম্বার। আমি রূপনগরের রাজা, রূপের জাদু এনেছি। এই রূপনগরের রাজার পুরো গান শোনালে তোমাদের মানসিক বিকৃতি ঘটতে পারে। আল্লাহ, তো
চলো এই রূপনগরের রাজাকে দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে রূপনগরের রাজাকে সাবস্ক্রাইব বাটনের উপর রেখে চিপে দিতে পারো, যাতে সাবস্ক্রাইব বাটনটা লাল থেকে কালোতে পরিণত হয়ে যায়। আর তোমরা চাইলেই লাইক বাটনের উপর শুয়ে থাকতে পারো। তো আমি এখন চলি, বাই বাই। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আমার রূপনগরের রাজকন্যার এত সুন্দর রূপ।